নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী, আপনাদের সঙ্গে একটু অন্য রকমের অনুষ্ঠান। তবে একটা কথা বলতে পারি যে কোনো প্রোগ্রাম থেকে যদি মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন এবং সেই স্বপ্ন যদি কেউ দেখাতে পারেন, আর সেই স্বপ্ন দেখার সারথি যদি কেউ হতে পারেন, আমরা যদি অংশীদার হতে পারি, তাহলে ভালো কার না লাগে? দেখুন, এরকম ভালো সবার আবার লাগে না। অনেকে সমালোচনা করেন, সাংবাদিকদের নিয়ে, সঞ্চালকদের নিয়ে প্রশ্ন তোলেন, অনেকে তো নানান রকম মন্তব্য বিভিন্ন জায়গায় করেন, তার আমরা তীব্র নিন্দা করি। দেখুন, যাদের মধ্যে সম্মান আছে, যাদের মধ্যে বোধ আছে আর শিক্ষা আছে, তারা কারোর দিকে আঙুল তোলেন না। যারা বোধহীন বিবেকহীন, তারা মানুষের দিকে আঙুল তোলেন। আমাদের উদ্দেশ্য একটাই, যে সম্মান নিয়ে, অ্যাস্ট্রোলজিকে রেসপেক্ট জানিয়ে, টিভির ওপারে বসে থাকা উল্টো দিকের মানুষদেরকে সম্মান জানিয়ে, তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেখানে যে যত পারবেন নতুন জিনিসের ইমপ্লিমেন্ট করবেন। আসুন প্রতিযোগিতায় বুঝে নিই, কেন ফালতু বাগ্গাম্বাড়িতা? বাগ্গাম্বাড়িতা করা উচিত নয়। আর একটা কথা আমি খুব অদ্ভুতভাবে বলি, আমি খুব অদ্ভুতভাবে গেস্টকে সোশ্যাল এনরিচডে আমি দেখি না। আমি আজকের এই প্রশ্ন জিজ্ঞেস করব, কিন্তু তার আগে একটু একটা কথা বলে রাখি, যে যারা পড়াশুনো করতে চাইছে, যারা মানুষ হতে চাইছে, যারা নিজেদের স্বপ্ন দেখতে চাইছে, কেরিয়ার তৈরি করতে চাইছে, পায়ের তলার জমিকে শক্ত করতে চাইছে, তারা কি করবে এই সময়? অর্থাৎ যারা নিজেদেরকে সম্মান পাওয়ার মতো করে তৈরি করতে চাইছেন, কিন্তু কোনো কারণের জন্য দেখা যাচ্ছে পড়াশোনা হয়তো হচ্ছে না, নিজেদেরকে তারা ঠিকমতো তৈরি করতে পাচ্ছেন না, বাবা মা বলছেন আগে ভালো করতে, এখন করছে না, কেন করছে না এই কারণগুলোকে জানা দরকার। কেন হাতের গ্রিপের মধ্যে থাকা ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে? কেন ঘুড়ি আকাশে উঠছে আর লাটাই আপনার হাতে নেই? কেন নেই? এই প্রশ্নের উত্তর আমরা আজকে জানানোর চেষ্টা করব জ্যোতিষ জগতের। আমি তো বলবো জ্যোতিষ জগতের ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার, এবং ইয়াং জেনারেশনের কাছে ইটস লাইক আ অক্সিজেন, লাইক অক্সিজেন, ও টু, লাইক অক্সিজেন, দ্যাট বিকজ ইউ ক্যান টেক দ্য ফ্রেশ ব্রেথ। আমি নিশ্চিন্তে নিঃশ্বাস নিয়ে বলতে পারি পারবো, আগামী দিনেও পারবো, 100 বার পারবো, আমি ভালো আছি। অভিশাস্তি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ইউ আর দ্য সিমিলার অফ ইন্সপিরেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর দ্য বুস্টিং, ইউ আর দ্য পাওয়ার অফ বুস্টিং দ্য পিপল। আজকে এই ছেলে মেয়ে যারা মানে হিজিবিজি করে জীবনটা নষ্ট করে, গেম খেলে, মোবাইলে, প্রেমে, নানান সম্পর্কে পড়াশোনা করতেই পাচ্ছে না, তাদের জন্য কি বলবো? অবশ্যই, ডেফিনেটলি এইসব সমস্যা তো একদম ঝুড়ি ঝুড়ি পাড্ডে আসছে। জানবেন, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, ছেলে বা মেয়ে এই ধরনের চক্রে যখন পড়ে যায়, বাবা মায়েরা বহু চেষ্টা করে, চেষ্টা করে না তা নয়। আবার দেখবেন অনেক বাবা মা আছে যারা চুপচাপ বসে থাকে, ও ছেলে, বা অনেক দেখবেন ঠাকুমা ঠাকুরদা যাদের এখনও রয়েছে, ছেলেকে বা মেয়েকে কিন্তু মারা টারা যাবে না, ঠিক, গায়ে হাত তোলা যাবে না, শাসন করা যাবে না। কারণ কি? কারণ তারা ভালোবাসার জিনিস। কিন্তু এই ভালোবাসা বেশি দিলে এর উল্টো রিয়াকশন আবার হয়ে যাবে না? তো তো যদি হয়ে যায়, যেমন ধরুন পড়াশোনা, মানে একজন ছাত্র, একটা ছেলের ছাত্র জীবনে বা একটা মেয়ের ছাত্রী জীবনে কতগুলো জিনিসের জন্য সেই ছাত্র জীবনটা পুরো শেষ হয়ে যায়, তার লাইফটাই শেষ হয়ে যায়। একদম। কী কী জিনিস? এক হচ্ছে বন্ধুসঙ্গ। আপনার ছেলে বা মেয়ের বন্ধুসঙ্গটি ঠিক আছে? তো আপনার ছেলে বা মেয়ের, কারণ জানবেন বন্ধুসঙ্গ থেকেই সব কিছু সৃষ্টি, সব থেকে মানে যদি নষ্ট হওয়ার মূল হয় তো একটাই মূল হচ্ছে বন্ধু। যারা যারা জানবেন এই ধরনের বন্ধু বান্ধবীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, বাবা মার কথা আর ভালো লাগছে না, তাদের কথাই শ্রেষ্ঠ কথা। আমার কাছে বহু ক্লায়েন্ট আমি দেখেছি এরকম, যারা বলছে যে মা বাবা বলছেন তাদের মা বাবার কথা ভালো লাগে না, বন্ধু বান্ধবদের কথাটাই শ্রেষ্ঠ কথা, শেষ কথা। এখন কথা হচ্ছে এই জায়গা থেকে বার করবেন কী করে? পড়াশোনা উচ্ছনে চলে গেছে, সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ এসে ব্যস্ত, পড়াশোনা কি করবে? মা বাবার মানে যার বিয়ে তার হুশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ব্যাপারটা হচ্ছে এরকম। যার পরীক্ষা তার কোনো যায় আসছে না, কিন্তু সে বল তো যাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাবা মার একদম তারা বই পত্র একদম তারা বলেন বইপত্র নিয়ে বসে বললে বলেন ভালো হয়। আচ্ছা, আজকে একটা কথা বলি, দাদা আমাকে বারণ করেছেন, বাট আজকে আমি এই সীমানা থেকে বেরোবো, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
তবে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, 31 তারিখ আপনি বলেছেন যে আমার কাছে যা ফোন আসবে না আসবে, এখানে আলোচনা না করতে, আপনি বলেছেন আমার তোল্লাই না দিতে, মানে ওই আমরা গানের কথা মনে পড়ছে, টাক ডুম বাজে বাংলাদেশের ঢোল, আর সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাক ডুম টাক ডুম বাজে বাংলা, অনেকেই খোল ঢোল বাজান। আপনি আমাকে একটু বলুন যে 31 তারিখে আমি শুনেছি 80% ওপরে মানুষ যারা আপনাকে ফোন করেছেন, একটা বড় অংশের মানুষ তারা হচ্ছে স্টুডেন্ট যারা জন্মগ্রহণ করে, আমি আবারও বলবো আমরা নতুন নিউটনকে পেতে চলেছি, পাবো আইনস্টাইনকে আবারও পাবো, অন্য কোন রূপে অন্য কোন ধাঁচে, বাট পাবো আবারও ওই নামটা জল জল করে বিজ্ঞানের নামে, এমনই একটি নক্ষত্র যে নক্ষত্রটা সেই জায়গাটায় মানে সারা ওয়ার্ল্ডকে আলোকিত করে দেবে। আচ্ছা, মানে এমন ব্রাইট কিছু আমরা পেতে চলেছি, এসে গেছে অলরেডি, ওফ লাভলি, সারা ওয়ার্ল্ডের কথা বলছি, শাবাশ শাবাশ শাবাশ, সারা ওয়ার্ল্ডের কথা বলছি, এসে গেছে অলরেডি, কিন্তু চিনতে সময় লাগবে, কারণ এখন সে মা বাবা বলাও শেখেনি। এবার আমি একটা কথা বলি, যাদের যাদের ওই টাইমে রেমেডি হয়েছে বা মানে গ্র্যাভিটি রিপোর্ট হয়েছে তাদের গল্প আমি ছেড়ে দিচ্ছি, বাট যাদের হয়নি তারা কি করবেন, কারণ অনেক মানুষরা আমাকে ফোন করেছেন, আমরা আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমরা বুকিং দিতে পারিনি 31 ডিসেম্বরের জন্য অনেককে, অনেক অনলাইন জমে রয়েছে, কারণ আমি কজনকে সামলাবো, কজনের রেমেডি রেডি করবো, আমার মানে আমারও তো একটা 24 ঘন্টা আমার কাছে আছে, এর বেশি নেই। কারণ জানবেন একটা ভালো দিন বছরে একবার কি দুবার কি বড় জোর তিনবার আসে, সবসময় আসে না, তাহলে সেই দিনগুলোকে বাদ দিয়ে কি করতে হবে, আমি আবারও বলবো ওই হাওয়ায় ঢিল ছোঁড়ার মতন বিশ্বাস করে আমার কাছে আসবেন না, যে কাক নিয়ে গেছে চিলে অভিদার কাছে গিয়ে উনি উপকৃত হয়েছেন, এইসব গল্প শুনে আমার কাছে আসবেন না, নিজেরা পরখ করে দেখুন কিভাবে পরখ করবেন, শেখাবো আজকে, সাবাস সলিড, এই হচ্ছে পিঠের মেরুদণ্ড, এই হচ্ছে পিঠের মেরুদণ্ড। আচ্ছা, কিন্তু আমি একজন রয়েছেন ফোন, আমি ফোন নিয়ে নিই, তারপর অবশ্যই সরাসরি দাদার কাছে প্রশ্ন থাকবে যে অনেকেই দেখছে ফেসবুক লাইভ করেন, অনেকে ইউটিউবে আসেন, আপনি কেন আসেন না, আপনারও তো আসা উচিত ছিল মানুষের সঙ্গে। ব্যাপার হচ্ছে দেবাশিস দা, আমার না ওই ফালতু গল্প গুজব করার মতন সময় প্রায় নেই, মানে এটা কি ঢোল বাজানোর মতো অবস্থা, মানে নিজের ঢোল নিজে বাজাও, ওইরকম কিছু একটা ব্যাপার হতে পারে, বাট আমি একটা ব্যাপার একটু বলে দিই যে আমার না ফালতু সময় নষ্ট করার মতন সময় আমার কাছে নেই, আমার আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে যেটুকু সময় বাথরুমে থাকি, বাথরুমে থাকার সময়টা আমি বলবো না, তার কারণ বাথরুমেও তো আমার নানাবিধ ক্লায়েন্টদের প্ল্যানিং করতে হয় বাথরুমে বসে বসে, বুঝতে পেরেছেন, এবং বিভিন্ন ধরনের জায়গা, যেমন ধরুন সারাদিনে আমি যা ক্লায়েন্ট দেখি, যা ক্লায়েন্টের প্রেশার থাকে, আমি যে ফেসবুক লাইভ করব বা অন্যান্য ইউটিউবে নানা নিজের চ্যানেল খুলে প্রোগ্রাম করব, মানে আমার গর্ব, এটা আমাদের খুব গর্ব, কেন দরকার পড়ে না একটু বলে দিই, যেখানে নক্ষত্র রয়েছে সেখানে গ্রহকে আমি প্রাধান্য দেব না, যেখানে সিটিভেনের মতন স্যাটেলাইট চ্যানেল রয়েছে সেখানে ইউটিউব চ্যানেল আমার দরকার নেই, সাবাস সাবাস সাবাস, আমি একটা জিনিস বলবো, কারণ রবি শাস্ত্রীকে মানুষকে চিনিয়েছে, আজকে ঘরে ঘরে রবি শাস্ত্রীকে পৌঁছে দিয়েছে, আপনি জানেন সেদিন আমি একটা ব্লেজার কিনতে গেছি, বুঝতে পেরেছেন, হঠাৎ করে, আচ্ছা, তিনি যিনি বিক্রি করছে সেই স্টাফটি আমায় বলছেন, বলছেন স্যার আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, আচ্ছা, বুঝতে পেরেছেন, কোথায় জানেন, সেই শিলিগুড়ির ওখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্থ বেঙ্গল আমাদের হিউজ ক্রেজ আছে, হিউজ ক্রেজ, কে চিনিয়েছে, যে চিনিয়েছে তার সাথে কোনোদিন বেঈমানি করতে নেই, আমি এটাই শিখেছি ছোটবেলা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, কেউ আছেন ফোনে এবং অবশ্যই খাতা এবং পেন সঙ্গে রাখুন, আগে করবেন বুঝবেন তারপর যদি মনে হয় অভিদার কাছে আসবেন, কারোর মুখে গল্প শুনে আসবেন না, প্রোগ্রাম দেখে ভালো লেগেছে একদম আসবেন না, নিজেরা করুন তারপর আসবেন, কেউ আছেন ফোনে, বেশ, কে রয়েছেন ফোনে, হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, হ্যাঁ আমি অভিভূত, দাদার কাছে আমি ফোন মানে অনেক ট্রাই করেছি, পেলাম প্রথম, আমি হাওড়া থেকে বলছি, আপনি হাওড়া থেকে, কেমন লাগছে অনুষ্ঠান, আগে দাদার কাছে কেউ এসেছেন কিনা, হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে।
আগে দাদার অনুষ্ঠান দেখতে, আর দাদার কাছে আমার একজন মাসি ছেড়ে গিয়েছিলেন। কেন, কি জন্য? উনি খুব জর্জরিত ছিলেন, ওনার বিজনেসের জন্য, ওনার মানে সোনার দোকান ছিল ছোটখাটো। আচ্ছা, তো তারপর ওখান থেকে উনি কামব্যাক করেন, উনি দাদার কাছেই যান। আচ্ছা, আর এখন খুবই ভালো আছেন। কতটা ভালো আছেন আপনি দেখেছেন নিজের চোখে? খুব ভালো আছে দাদা, খুব ভালো আছে। না, আপনি নিজে দেখেছেন তো? আপনি নিজের চোখে দেখেছেন? কানে শুনে বিশ্বাস করবেন না, নিজে দেখেছেন কি? নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি তো আমার নিজের মাসির ছেলে। ও আচ্ছা, আপনি নিজের চোখে দেখেছেন? নিজের মাসির? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি তো মানে ভগবানের মানে মানে আমার মাসি আমি নই মানা, না না না, ওই সব বলে আমাকে ওই সব বলে আমাকে ছোট করবেন না, ঠিক আছে? আমি ভগবানও নই, আমি কেউ ভগবানের দূত নই, কেউই নই, আমি একজন মানুষ, একজন মানুষ হিসেবে যেটুকু করার আমি সেটুকুই করেছি। না, তবে একটা কথা বলি, আপনি তাদের কাছে ভগবান, আমফানে ঘর বাড়ি উড়ে যাওয়ার পাশে যে পরে যে মানুষগুলোর পাশে আপনি দাঁড়িয়েছিলেন, না আমি জানি এগুলো কিছু তো জানি। একটা জিনিস আমি বিশ্বাস করি, যে একটা মানুষকে যে সময় অনেকের দাঁড়ানোর কথা ছিল, অনেকের মানে আমি কাকে বললাম আপনারা বুঝে নিন, তারা কেউ আসেনি, কিন্তু আসেনি কারা তারা, তা সেই অভাবে পড়া মানুষগুলো যারা বাচ্চা নিয়ে চাল উঠে গেছে বাড়ির, বাড়ির চাল চলে গেছে বাচ্চা নিয়ে লকডাউনে, তারা খেতে পাচ্ছে না, তাদের পাশে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি, আর কিছু নয়। কিন্তু যাদের আসার কথা ছিল আমি তাদের প্রতি খুব ক্ষুব্ধ বা বিরক্ত, তাদেরও উচিত ছিল আসার। বাহ, ভেরি গুড। আচ্ছা বলুন ম্যাডাম, আজকে কার সম্বন্ধে শুনলাম, খুব ভালো লাগলো, বলুন। আমি আজকে স্যার আমি আমার ছেলের জন্য আপনার কাছে একটু ই করতে চাই। আচ্ছা, ছেলের বয়স বলতে চাই, আমার ছেলের বয়স হচ্ছে 22 বছর। 22 বছর বয়স, বেশ। আপনি হাওড়া থেকে বলছেন ম্যাডাম? হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, এটা কি আপনার ফার্স্ট ইস্যু মানে প্রথম সন্তান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম সন্তান? একটাই সন্তান। একটাই সন্তান? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, হ্যাঁ না একটু কথা বলে যান। ফার্স্ট অফ অল আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনার এই ছেলে জন্মানোর আগে বা পরে, হয় আগে হতে পারে বা পরে হতে পারে, আপনার কোনো মিসকাজ হয়েছিল? হ্যাঁ স্যার। কখন হয়েছিল, কটি হয়েছিল, কখন হয়েছিল? দুটো। একাধিক হয়েছিল, আমি তার জন্যই এই জন্য আপনি জোর দিচ্ছেন এখানটা যে কেন কখন হয়েছিল ব্যাপার। আচ্ছা আচ্ছা, এবার একদম স্যার। আচ্ছা, এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, এই জাতক এই ছেলেটি যে বাড়িতেই থাকুক বা ফ্ল্যাটে থাকুক, হোয়াট এভার, ফার্স্ট অফ অল একটা সিগন্যাল একদম চিরন্তনভাবে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখবেন ও যে ঘরে ঘুমাবে সেই ঘরের পাশে হয় বাথরুম থাকবে, হয় সেই ঘরের পাশে কোনো কিচেন থাকবে, নতুবা ও যেখানে শোয় ঠিক তার ছাদের ওপরে, সেই ঘরটির ছাদের ওপরে কোনো না কোনো কাঁটা জাতীয় কোনো গাছ থাকবে, তিনটের মধ্যে একটা থাকবেই, বুঝতে পেরেছেন? বা এমন কোনো জায়গা যেটা জলের কানেকশান আছে, বাথরুম বা কিচেন হয়তো নয়, বাট অনেক সময় দেখবেন কিছু ঠাকুরের জিনিসপত্র ধোয়ার জন্য কিছু কল টল অনেকে করে রাখে বাড়ি। আচ্ছা আচ্ছা, বাড়িতে একদম ঠিক বলেছেন দাদা। আমার ছেলে যে ঘরে শোয় ওইগুলো সব আছে, এটা কিন্তু সায়েন্স নিয়ে পড়ার চার্ট, এটা কিন্তু অন্য কোনো ট্র্যাকে যাওয়ার চার নয়, যদিও বা অন্য ট্র্যাকে ঢোকার চান্স খুব বেশি। তার কারণ আপনার ছেলে দেখবেন জব ছোটবেলা থেকে 10 বছর বয়স অবধি, ও যখন 9 বছর বয়স ছিল বা 9+ যখন বয়স ছিল তখন অবধি কিন্তু এ দারুণ স্টুডেন্ট ছিল, কিন্তু ঠিক 10 বছর পর থেকে 11 বছরে যখন পড়লো তখন অটোমেটিক্যালি দেখলেন আস্তে 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 অনেক কিছু দিক থেকে চেঞ্জেস আসলো, ডিটোরিয়েট করতে শুরু করলো নাম্বারটা। আচ্ছা ফার্স্ট অফ অল আমার কথা বলো, কি পড়ছে ও? তাই কি? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ঠিক বলছেন দাদা। আগে উনি যে বয়সের সংখ্যা দিয়ে যেটা বললেন সেটা ঠিক তো? হ্যাঁ ওটাও ঠিক, আর তারপরেও তিনি উনি বললেন যে তারপরে ওটা ঠিকই বলেছেন, আমার ছেলে ইকোনমিক্স ছিল বা জিওগ্রাফি ছিল?
আচ্ছা, মানে ভূগোল ছিল না, অর্থনীতিও ছিল না? যাই পড়ুক দেখবেন আপনার ছেলের মধ্যে অদ্ভুত অদ্ভুত চেঞ্জেস এখন আসবে, বুঝতে পারছেন? যে চেঞ্জেস গুলো এর আগে আপনি দেখেননি, বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল কথা হচ্ছে, একটু মিথ্যে কথা বলার প্রবণতা বাড়বে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে দেখবেন প্রচন্ড ভুলে যাবে। তিন নম্বর কথা হচ্ছে দেখবেন অনেক কিছু করার চেষ্টা করছে বাট কোনোভাবে যেন সেই দিকটা ঠিকঠাক মতন করতে পারছে না। আর একটা জিনিস একটু বলে দিই ম্যাডাম, আপনার ছেলের একটা জায়গা, আপনার ছেলের কিন্তু নার্ভে খুব অল্প বয়সে নার্ভে প্রবলেম আসবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এর আগে কাউকে দেখেছেন? আমি দেখাইনি, একজন দাদা ছিলেন আমাদের এমনি পাড়াতেই আর কি, উনি দেখেছিলেন ওর চারটা, কিন্তু আপনার মতো এত সুন্দর করে বলতে পারেননি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সবাই, আচ্ছা ঠিক আছে, আপনি পারলে ইমিডিয়েট পারলে এই জায়গাটি এবার বলে দিই। আপনার ছেলে বেসিক স্ট্রাকচার প্রচন্ড ডাউন আছে, ঠিক আছে? বেসিক স্ট্রাকচারে কিছু নেই, নেই বললেই চলে প্রায়, ঠিক আছে? দু ডিগ্রি বেসিক স্ট্রাকচারে কিছু দাঁড়ায় না, বুঝতে পেরেছেন? এবার আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন, অভিদা আপনি তো বলে দিলেন, তা আপনি তো ভুলভাল কথা বলতে পারেন, এবার দিই প্রমাণটা, দিই প্রমাণ ছাড়া অবিশ্বাসী কথা বলে না। এই দু ডিগ্রি বেসিক স্ট্রাকচারের সব থেকে বড় জিনিস হচ্ছে হঠাৎ করে দেখবেন ম্যাডাম আপনার শরীরে কোথা থেকে পেন টেন চলে আসবে, হাঁটুতে পেন, কোমরে পেন, মাথায় পেন, ঘাড়ে পেন, দাঁতে পেন এসে। হ্যালো, হ্যালো, বেশ নেই মনে হয় আমরা পরের ফোনে যাব। কেটে গেছে, ইমিডিয়েট এই জায়গাটির প্রতিকার প্রতিবিধান করুন, সারা জীবনে অভিভাবকে আর লাগবে না। ভালো থাকুন, বেশ সবাই ভালো থাকুন। 9609251 আর 3111 এই যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে বুকিং নাম্বার, আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। ডিব্রুগড়ে চেম্বার 18 তারিখে 18-2, 25-2 শিলচরে চেম্বার, 26 তারিখে গুয়াহাটির চেম্বার, 27 তারিখে আগরতলায় চেম্বার, 4-3 মানে মার্চ মাসে শিলিগুড়িতে চেম্বার, 7-3 কোচবিহারে চেম্বার, 8-3 রায়গঞ্জে চেম্বার, 10-3 হলদিয়াতে চেম্বার, 11-3 মেদিনীপুরে চেম্বার, 13-3 চেম্বার রয়েছে বাঁকুড়াতে, 14-3 চেম্বার আসানসোলে, 15-3 চেম্বার বর্ধমানে, 17-3 চেম্বার কৃষ্ণনগরে, 19-3 বহরমপুরে চেম্বার রয়েছে, 20 তারিখে তারাপীঠে চেম্বার রয়েছে, 23 মার্চে দিল্লিতে চেম্বার রয়েছে, 24 তারিখ মুম্বাইতে চেম্বার রয়েছে, 26 মার্চে হায়দ্রাবাদে চেম্বার রয়েছে এবং 27 তারিখে 27-3 ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে। যারা বাইরের বুক করাবেন তারা ইমিডিয়েট করুন, কারণ বাইরের বুক কিন্তু অলমোস্ট 1 মাস আগে বন্ধ হয়ে যায়। এবং খুব শীঘ্রই কেরালায় আমাকে পাবেন, আপনারা কেরালায় পাবেন, ও খুব শীঘ্রই কেরালা আমি অ্যানাউন্স করছি। কেরালা চেম্বার, কেরালা এবং মুম্বাই টুম্বাই গল্প ছেড়ে দিন, ওইগুলো মানে সারা জীবন ধরেও যদি আমরা ফোন ধরে যাই তাও লোক বলবে এখনো ফোন পাচ্ছি, এখনো পাচ্ছেন না, খুব ঠিক আছে। কাজেই মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর তো রয়েছে, হায়দ্রাবাদ তো রয়েছে, এবং নতুন চেম্বার আমি অ্যাড করছি কেরালা থেকে, কেরালাবাসীদের জন্য আমাকে যেতেই হবে। ডেটটা আমি এই মুহূর্তে দিতে পারলাম না, ইমিডিয়েট আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন কেরালার বন্ধুরা, যদি ডেটটা আমরা জানিয়ে দেবো এবং আমি আপডেটও সিটি পেনে দিয়ে দেবো। একদম, কেউ আছেন ফোনে? একদম, কেউ রয়েছেন? হ্যালো, হ্যালো, আপনাদের দুজন কি নমস্কার? নমস্কার, আপনি কে বলছেন দিদি ভাই? আমি কালনা থেকে প্রভাতি পাল বলছি। প্রভাতি পাল কালনা থেকে বলছেন, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? কনফিডেন্স অনেকে বলে দারুণ 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 ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা বেশ, এটা মন থেকে বললেন তো, ফোন পেয়েছেন বলে আমাদের সন্তুষ্ট করছেন না তো? না 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 না, আমি প্রায় তো দেখি ওনার অনুষ্ঠান, আমি প্রায় দেখি, চেষ্টা করি কিন্তু পাই না তো। ওকে বেশ, আজকে তো পেলেন ম্যাডাম? আপনি কতটা হ্যাপি সেটা আগে বিচার্য, আপনার ছেলের এটা কিন্তু বাইরে থাকার চার্ট, হ্যাঁ, এখান থেকে খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার নয়, ঠিক আছে? যা কিছু ডেভেলপমেন্ট হবে, হয় আউট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, হয় আউট অফ ইন্ডিয়া হবে, মানে ও বাড়ি থেকে যত দূরে যেতে পারবে তত দূরে ওর ডেভেলপমেন্ট হবে। কোথায় থাকে ও দিদি? এখন কোথায় থাকে ছেলে? ও ছেলে এখন বাড়ির বাইরেই থাকে। কোথায় কোথায় আছে ও? ও
মোটামুটি ঠিক আছে ম্যাডাম, মোটামুটি ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলুন, অন্য কোনো বিজনেস এর দিকে আসেনি কেন? খুব একটা ঠিকঠাক চয়েস হয়নি, আমি তার জন্য বললাম অন্য বিজনেস কেন চয়েস করেনি। এবার ম্যাডাম আমার একটা কথা বলুন তো, আপনার হাজবেন্ড আছেন? হ্যাঁ আছেন। আচ্ছা, আপনার হাজবেন্ডের কিন্তু হার্টে বা বুকে কোনো প্রবলেম আসবেই, একদম লিখে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ কি আছে আছে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার যদি হাজবেন্ডের বুকে প্রবলেম এসে যায়, শেয়ার মার্কেট কি করে উঠবে ম্যাডাম? বুঝতে পেরেছেন? তার সঙ্গে দেখবেন দিনে দিনে আপনার ছেলে ডিপ্রেশনে চলে যাবে, প্রচন্ড মানে যেন পাজলড হয়ে যাচ্ছে দিনে দিনে, তাই তো? এগুলো আমি জানি না, আপনারা আপনারা এত সিরিয়াস বাবা মায়েরা এটা ফেলে রাখেন কেন? এগুলো আপনার ছেলে যেখানেই থাকুক, এখন বর্ধমানে থাকুক বা যেখানেই থাকুক, বলবেন পশ্চিম দিকের ঘরে ঘুমোতে। কি বলবেন? পশ্চিম দিকের ঘরে ঘুমোতে বলবেন, ওভারঅল বাস্তুর পশ্চিম দিকের ঘরে ঘুমোতে বলবেন। এবং আমি একটা কথা একটু বলে দিই, যাদের যাদের বিজনেস ডাউন চলে না একদম, অভিদার কাছে আসার ইচ্ছে, হয়তো অর্থের অভাবে আপনি আসতে পারছেন না, কি করবেন? আমি আপনাকে আপনাকে সহ সবাইকে বলছি, যাদের বিজনেস ডাউন আমি একটু বলে দিই, খুব চিল্ড ওয়াটার মানে বরফের মতন ঠান্ডা জল, বুঝতে পেরেছেন? যখন ঘুমাবে, যে সময় ঘুমাবে, বরফের মতন ঠান্ডা জল খাটের নিচে নিয়ে ঘুমোতে, মানে খাটের নিচে আগে জলটিকে রাখবেন, তারপর ঘুমোতে বলবেন, অনেকটা চার্জ হবে। তারপর যদি মনে হয় চার্টের প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করার প্রয়োজন রয়েছে ম্যাডাম, এবং এই ব্যবসাটাকে টেনে টুনে চালানো যেতে পারে আপনার ছেলের, বাট খুব একটা যে বিরাট কিছু হয়ে যাবে সেটা আশা না করাটাই ভালো। আচ্ছা, ওকে টেকনিক্যাল লাইনে কিছু যাবে বলে ভেবেছিল কখনো, বা অন্য কোনো ব্যবসা করবে চিন্তা করেছিল কিছু? বাবার আর্থিক অবস্থা তার মানে সেরকম নয়। আমি একটা কথা বলি ম্যাডাম, শুনুন, আমি আপনি আমি অনলাইনেই বলছি আপনাকে, আমার কাছ থেকে রেমেডি করতে পারবেন কিনা এটা একটু সন্দেহ রয়েছে, কারণ আমার কাছে রেমেডি একটু চাপের হবে আপনার, ঠিক আছে? আমি একটু বলে দিই, আপনি এই জিনিসটার অ্যাপ্লাই করুন, ঠিক আছে? চিল্ড ওয়াটার অ্যাপ্লাই করে দেখুন না, আগামীকাল থেকে অ্যাপ্লাই করতে শুরু করুন, ঠিক আছে? চিল্ড ওয়াটার অ্যাপ্লাই, এবং পশ্চিম দিকে ঘরে ঘুমোতে বলবেন, দেখুন না কি হয়, মোটামুটি অনেকটা ঠিক হবে। তারপর যদি মনে হয় প্রতিকার প্রতিবিধানের দরকার অবশ্যই রয়েছে, আমার কাছে না আসতে পারলেও আপনি কারো না কারো কোনো অনেক ভালো অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, তাদের কাছে গিয়ে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। আগে দেখুন চিল্ড ওয়াটারে কতটা এগোয়, তারপর প্রতিকারের ব্যবস্থা, বুঝতে পেরেছেন ম্যাডাম? আর একটা কথা একটু বলে দিই, আপনাদের আপনি বিয়ের ব্যাপারে কি জানতে চাই? বিয়ের ব্যাপারে এখন আগে জায়গাটাকে ঠিক করি, আগে ক্যারিয়ার ঠিক করুন, বয়স তো হয়েছে আমিও বুঝতে পারছি, বুঝতে পেরেছেন? ক্যারিয়ার ঠিক করুন, আগে ক্যারিয়ারটা ঠিক করি, তারপর বিয়ের ব্যাপার দেখবো, ঠিক আছে? একদম একদম। আজকে সময় শেষ হয়ে গেল, আগামীকাল রাত্রির 11টায় লাইভে আমি থাকবো, অবশ্যই চোখ রাখবেন সিটিভিএনএ, ডিটেল আলোচনা করব যার সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে বাবা মায়ের চিন্তা, তারা কোন কোন জিনিসের অ্যাপ্লাই করবেন ঘরের মধ্যে। আগামীকালের প্রোগ্রাম দেখুন রাত্রি 11টায়। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখের স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ, নতুন বছর খুব ভালো যাক, এভাবেই মানুষের পাশে দাঁড়ান অভিশাস্ত্রী। বুধ বৃহস্পতি এবং শুক্রবারই মাত্র রাত 11টায় এই অনুষ্ঠান দেখতে পাবেন, সোমবার সকাল 10:35 মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার অভিদাকে, নমস্কার সবাইকে।